Hello everyone, assalamu alaikum, this is Jimmy and welcome back to Jimmy's Journey. কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন যে যেখানেই আছেন। আজ অনেক দিন হলো আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হচ্ছে না, যেহেতু আজকে একটা স্পেশাল ডে, তাই ভাবলাম আজ শেয়ার না করলেই নয়, তাই আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। আসলে বেশ কিছুদিন ধরে আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে অনেক দিন পর্যন্ত ব্লগ করা হয়নি। আজকের যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিছুদিন আগেরকার ভিডিও, মানে আমি ভিডিও শ্যুট করে দেখেছি কিন্তু আপনাদেরকে শেয়ার করার মতো সময় পাচ্ছিলাম না অসুস্থতার কারণে। যাই হোক, আজ স্পেশাল ডে জন্য আবার আপনাদের কাছে ব্যাক করেছি। আর আজকের স্পেশাল ডেটা হলো আমাদের জিমিস জার্নি একটু একটু করে অনেকটুকু পথ এগিয়ে গেছে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের দোয়ায়। আজ জিমিস জার্নির সেকেন্ড জন্মদিন, হ্যাপি বার্থডে জিমিস জার্নি। আপনারা সবাই দোয়া করবেন, আমরা আল্লাহর রহমতে একটু একটু করে এগোচ্ছি। যদি আপনাদের ভালোবাসা থাকে তাহলে আমরা অবশ্যই আরও অনেকটুকু পথ এগিয়ে যাব। আমি সেদিন পতেঙ্গা বিচে গিয়েছিলাম, এটা হলো পতেঙ্গা বিচের ছবি, মানে ভিডিও। আমার সাগর বরাবরই খুবই ভালো লাগে, যদিও খুব একটা সাগর পাড়ে যাওয়া হয় না, কারণ কক্সবাজার তারপর পতেঙ্গা বিচ এগুলো অনেকটুকু দূরে হয়, তবে পতেঙ্গা বিচটা একটু কাছে। পরে আমার খালামুনি আমাকে নিয়ে গেল, আমার প্রিয় ম্যাজিয়ানটি, সাথে জাম্মি। অ্যাকচুয়ালি ট্রিপটা জাম্মি ডিসাইড করেছে যে আমাকে নিয়ে ঘুরতে যাবে, তো আমার খালামুনিও আমাদের সাথে অ্যাড হয়েছেন। সেই দিন অবশ্য অন্যান্য দিনের তুলনায় আকাশটা একদম শান্ত ছিল, মেন মেঘলা ছিল বাট বাতাস ছিল না, এবং সমুদ্র সেই জন্য শান্ত ছিল, কোনো বড় বড় ঢেউ নেই। আমার মনে আছে যখন আমি অনেক আগে একবার পতেঙ্গায় গিয়েছিলাম ম্যাজেন্টের সাথে, আমরা যখন বিচে দাঁড়িয়েছিলাম পুরো ভিজে গিয়েছিলাম, এত বড় বড় ঢেউ ছিল। তবে তারপরও সমুদ্র তো সমুদ্র, নিজস্ব একটা সৌন্দর্য আছে, ওটাই ভালো লাগছিল দেখতে, যদিও মিস করছিলাম বড় বড় ঢেউ। আর আমরা চারজন ছিলাম তখন, ছোট্ট জাম্মি, ম্যাজুয়ান্টি আর নিলয়ের ছোট্ট বউ কাশ্মী। এই যে কাশ্মী আর ম্যাজুয়ান্টি বাদাম খাচ্ছে, আর আমি বিচের চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, আপনাদের জন্য শ্যুট করছি। অবশ্য ভিডিও শ্যুটের ব্যাপারে আমাকে জাম্মি হেল্পও করেছে, ও অনেকগুলো জায়গা শ্যুট করেছে। এই যে আমার ভাই জাম্মি। সময়টা অনেক সুন্দর ছিল, অনেক এনজয় করেছি আমরা, ভালো লেগেছিল ঘুরতে ফিরতে। আসলে ফ্যামিলি নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া অনেক মজার, এটা আমার ভাই জাম্মি। অনেক সুন্দর সময় কেটেছে আমাদের। তারপর আমরা চলে যাই ডিনার করতে, ওই ট্রিটটাও জাম্মির দেওয়া। ওখানে ছিল নান, পরোটা, তারপরে মগজ ভুনা, তারপরে কাবাব, অনেক কিছু। যদিও আমি এত নান পরোটা খেতে পারি না, আমার একটু কষ্ট হয়ে যায়, মানে খুব ভার ভার লাগে, অনেকের পছন্দ না আর কি, এরকম টাইপের আমারও বেলায় তাই। তো যাই হোক, তারপরে খাবারগুলো অনেক টেস্টি ছিল, আমরা খুবই এনজয় করেছি। জায়গাটার নামটা যেন কী ছিল আমার না মনে নেই, অবশ্যই পরে আপনাদেরকে জানাবো। এই ছিল আমাদের ডিনারের ফটো। আর হ্যাঁ, এর কিছুদিন পরেই আবার বার্থডে হয়, তো বার্থডের ক্লিপসগুলো আপনাদের জন্য শেয়ার করা হয়নি। হ্যাঁ, আমি শর্ট দিয়েছিলাম, আশা করি আপনারা দেখেছেন, তাই বার্থডের কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। বার্থডেটা আসলে মানে খুব তাড়াহুড়ায় শর্টকাটে হয়েছে, যেদিন বার্থডে ছিল সেদিন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল, বের হতে পারিনি। পরের দিন আমার প্রিয় মানুষটা আমার জন্য একটা সুন্দর কেক নিয়ে এসেছে, হ্যাপি বার্থডে জিমি। তো যাই হোক, এই সামান্য সামান্য খুশিগুলোই আমার জন্য অনেক বেশি পছন্দের, অনেক বেশি স্পেশাল। আর আমার প্রিয় মানুষগুলোকে অনেক অনেক থ্যাঙ্কস, আমি যখন অসুস্থ ছিলাম তারা অনেকটুকু আমাকে সাপোর্ট করেছে সবসময়ের মতো, যদি আমি এত বেশি অসুস্থ কখনোই হইনি, এই প্রথম হয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার হিমোগ্লোবিন কমে গিয়েছিল অনেক, যার কারণে অসুস্থ হয়ে গিয়েছিলাম, তারপরেও দেখেন কী সুন্দর বার্থডে পালন করছি। এনিওয়ে, আজ এই পর্যন্ত, সবাই আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।